This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যে খবর এই মুহূর্তে জানাবো আপনাদের, জুনিয়র ডাক্তারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আর তার জেরেই লাভলী মৈত্র, তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রকে সতর্ক করলো দল অর্থাৎ তৃণমূল নেতৃত্ব। লাভলীর কসাই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ককে এরপরেই সতর্ক করলো দল তৃণমূল কংগ্রেস। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দলের তরফে কি বার্তা দেওয়া হলো লাভলী মৈত্রকে? দেখো, দু একদিন আগে সোনারপুরের একটি সভায় তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র তিনি জুনিয়র চিকিৎসকদের কথাই বলেছেন বলে জানা যাচ্ছে, বা একটি ভিডিও সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করছেন কথাই বলে বিধায়ক তৃণমূল কংগ্রেস। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সতর্ক করেছেন সবাইকে যে গণ আন্দোলনের কে নিয়ে এমন কেউ কোনো মন্তব্য করবেন না, সবারই অধিকার আছে আন্দোলন করার। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে এই লাভলী মৈত্র যে কথাই বলেছেন তার সেক্ষেত্রে তৃণমূলের একদম শীর্ষ নেতৃত্ব লাভলী মৈত্রকে সতর্ক করেছেন যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো মন্তব্য আর না করেন, তিনি এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন। লাভলী মৈত্রকে আজকে সরাসরি সতর্ক করলেও গতকাল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সমস্ত জনপ্রতিনিধির ক্ষেত্রেই এই বিধিনিষেধ কার্য আরোপ করেছেন যে এই আন্দোলনের গণ আন্দোলনের যে ঘটনা ঘটেছে গণ আন্দোলনের ক্ষেত্রে কোথাও যেন কেউ বিরূপ মন্তব্য না করেন বলে গতকাল সতর্ক করেছিলেন জনপ্রতিনিধিদের। আজকে স্পেসিফিকলি লাভলী মৈত্রকে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রবীর, ধন্যবাদ। আর ঠিক যে বক্তব্য থেকে বিতর্ক ছড়ায় সোনারপুরের দক্ষিণের এই তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র, গত 1 সেপ্টেম্বর কি বলেছিলেন ঠিক শোনাবো আপনাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।